এসএসসিতে পাশের হারে এগিয়ে যশোর, পেছনে পড়েছে সিলেট। এবারও এসএসসিতে পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ফলাফল পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। মা দিবসে অনেক শিক্ষার্থী ফলাফল মাকে উৎসর্গ করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রত্যাশিত ফল, তাই উল্লাস শিক্ষার্থীদের। পাশের হারে সবার উপরে যশোর শিক্ষা বোর্ড 92.32%। ফল নিতে মা বাবা সহ শিক্ষার্থীরা উপস্থিত প্রিয় প্রতিষ্ঠানে। আনন্দ বেশি পাশের। পরিশ্রম করছি, এসএসসি পরীক্ষার সামনে মা বাবার পরিশ্রম সবকিছু মিলায়। মা বাবাও অনেক সাপোর্ট করছে, শিক্ষকরা বিভিন্ন ভুল হলে শিখিয়ে দিয়েছেন। এত পাশ কেন, ব্যাখ্যা যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের। 10 জেলায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সেমিনার সিম্পোজিয়াম অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত উদ্দীপ্ত উদ্বুদ্ধ করতে পেরেছি বলেই আজকের এই ফলাফল। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাশের হার ও GPA 5 দুটোই বেড়েছে, সব ক্ষেত্রে এগিয়ে মেয়েরা। আলহামদুলিল্লাহ GPA 5 আসছে, আমি খুবই খুশি। ম্যামদেরকেও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা, আমাকে এতদিন ধরে তারা পড়িয়েছেন। ময়মনসিংহেও বাঁধভাঙা আনন্দ, ভালো ফলে খুশি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা। আমাদের ইনশাআল্লাহ বিদ্যালয়ের রেজাল্ট অনেক ভালো, আমরা সামনে আরো বেশি আশাবাদী যে আরো বড় ফলাফল করবে ইনশাআল্লাহ। আনন্দ আলাদা নয় চট্টগ্রামে, তবে অভিভাবকদের উচ্ছ্বাস একটু বেশি। 2 বছর ধরে এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি, সেখানে গোল্ডেন এ প্লাস এসেছে, খুব ভালো লাগছে। একটা ভালো রেজাল্ট কিন্তু এমনি এমনি আসে না, বাচ্চাদের ত্যাগ, মা বাবার একটা ত্যাগ, শিক্ষকদের একটা পরিশ্রম, সব কিছু মিলিয়ে কিন্তু একটা রেজাল্ট। ফলাফল ভালো, কুমিল্লায় স্কুলের ভেতরে ও বাইরের সড়কে শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি। ছেলেরা হচ্ছে একটু পড়ে না, ওরা বাইরে বাইরে থাকে, মেয়েরা তো সারাদিন বাসায় থাকে, ওরা বাসায় পড়াশোনা করে। কিন্তু আমরাও কিন্তু অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু পড়ালেখা ঠিক থাকে, আলহামদুলিল্লাহ আমরাও ইয়া হয়েছে। দিনাজপুর ও বরিশালের শিক্ষার্থীরা জানালো তাদের ফল ভালো করার রহস্য। মাকে মাদার্স ডেতে সেরা উপহারটা দিতে পেরেছি। আমার সাথে আমার মা অনেক কষ্ট করেছে, আমার বাবাও, আর আজকের এই দিনটা অনেক আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এবার সবচেয়ে কম 73.35% শিক্ষার্থী পাস করেছে সিলেট শিক্ষা বোর্ডে। কেন এমন ফলাফল, কারণ খুঁজছেন শিক্ষকরাও। প্রায় সময় দেখা যায় যে সিলেটের রেজাল্টটা ওইরকম আশানুরূপ হয় না, মনে হয় এটার জন্য আসলে শিক্ষার্থীদের প্রচেষ্টার অভাব অবশ্যই আছে, বা অভিভাবকদের আর বিদেশ গমন হয়তো বা একটা কারণ থাকতে পারে এটার মধ্যে। তবে পাস করার আনন্দ সবখানেই এক। জিনিয়া ইসলাম, বেস্ট রিপোর্ট, এটিএন নিউজ।